আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের বড় উপকার হইল। সৌদিতে ইকামার ম্যাচ শেষ হলে পাসপোর্ট দিয়ে তাক কলোনা বানানো যাইবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আছেন তারা মোটামুটি সকলেই জানেন যে তাক কলোনা অ্যাপ এখন সৌদি আরবের সকল নাগরিক এবং প্রবাসী প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আপনি কোনো মার্কেটে যাবেন, আপনার তাক কলোনা অ্যাপ থাকতে হবে। আপনি কোনো হসপিটালে প্রবেশ করবেন, আপনাকে অবশ্যই তাক কলোনা অ্যাপ থাকতে হবে। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান, জাওজাত বা যে কোনো অফিসে যাবেন, আপনার কাছে অবশ্যই তাক কলোনা অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া আপনি কোনোভাবেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন না। এখন যারা সৌদি আরবে আছে কিন্তু যাদের ইকামার ম্যাচ শেষ হয়ে গিয়েছে তারা এখন কিভাবে তাক কলোনা করবে? অনেকের মনে এই প্রশ্ন যে আমার ইকামার ম্যাচ শেষ হয়ে গেছে, আমি কি তাহলে তাক কলোনা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবো? জি, উত্তর হচ্ছে আপনি পারবেন। এই একই প্রশ্ন সৌদি আরবের জাওজাত কর্তৃপক্ষের কাছে একজন প্রবাসী জাওজাতের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করেছিল। জাওজাতের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জবাব দেওয়া হয়েছে যে আপনার যদি সৌদি আরবে কোনো নাগরিকত্ব থাকে তাহলে আপনার পাসপোর্ট, অথবা আপনি যদি সৌদি আরবে গালভুক্ত কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে যে আপনার গালভুক্ত দেশের যে একটি আইডি কার্ড রয়েছে সেগুলো দিয়ে, অথবা আপনার ইকামার নাম্বার, এমনকি এক্সপায়ার্ড ইকামার নাম্বার দিয়েও আপনি সৌদি আরবে আপনি আপনার তাক কলোনা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এখন আপনার কাছে দুইটি অপশন রয়েছে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় থাকে, অথবা আপনি যদি কোনো নতুন প্রবাসী হয়ে থাকেন এবং আপনার কাছে যদি কোনো ইকামা না থেকে থাকে, তাহলে আপনি চাইলে এক্সপায়ার্ড ইকামা নাম্বার দিয়ে আপনি আপনার তাক কলোনা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের তাক কলোনা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবেন। প্রথমত আপনাকে তাক কলোনা অ্যাপটি ইনস্টল করতে হবে। তাক কলোনা অ্যাপটি ইনস্টল করার পরে আপনি যখন তাক কলোনা অ্যাপটি ওপেন করবেন সেখানে দেখতে পাবেন লেখা আছে আপনার লগ ইন করার অপশন। আপনি যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করবেন আপনি সেখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সিটিজেন স্ল্যাশ রেসিডেন্ট মানে সৌদি আরবের নাগরিক অথবা প্রবাসী, অথবা ভিজিটর অথবা গালফ। আপনার যদি সৌদি আরবে এক্সপায়ার ইকামা থেকে থাকে তাহলে আপনি সিটিজেন ও রেসিডেন্টে ক্লিক করে আপনার যে ইকামা নাম্বার রয়েছে যেটা ইকামা এক্সপায়ার হয়ে গেছে সেই নাম্বারটি দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন এবং অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। কিন্তু আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আপনার কাছে এখনও যদি আপনার ইকামা না থেকে থাকে তাহলে আপনি ভিজিটর স্ল্যাশ গালফে ক্লিক করবেন। সেখানে গালফে ক্লিক করার পরে আপনি আপনার পাসপোর্ট সিলেক্ট করবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এভাবে দুটি পদ্ধতিতে আপনার যারা সৌদি আরবে প্রবাসী আছেন, যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অথবা যাদের ইকামা নেই পাসপোর্ট আছে, তারা সৌদি আরবে তাক কলোনা অ্যাকাউন্ট করতে পারবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এ ব্যাপারে যদি আপনাদের আরও কোনো সাহায্য লাগে দয়া করে এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।